ফরিদা। জি বাবা। বেবি ট্যাক্সির ভাড়াটা মিটিয়ে দাও। জি আচ্ছা। এবার বলো কি খবর নিয়ে এসেছো? আমি বলুন শর্মিন্দা যে দৌলত আলী এমন সামারের মতো ব্যবহার করছে, আসলে একটা সামার। কারো গিবত আমি শুনতে চাই না। তোবা তোবা, তো কইতেছিলাম কি এইবার ভালো বাপের ভালো পুত্রের সম্বন্ধ লয়েছি। হ্যাঁ ভালো বাপ জাহাঙ্গীর সাহেব, আর তারপর ফারুক সাহেব রে, আপনি কি খারাপ বাপ বেটা করবেন? হ্যাঁ জাহাঙ্গীর সাহেবের ছেলে ফারুকের সঙ্গে? হ্যাঁ। না না, এ আমার বিশ্বাস হয় না। আর কি যে কোন মিয়া ভাই, ফারুকের মতো পাত্র রে নিয়া, আমার কি মিশা কথা কোন হিম্মত আছে কোন? ফরিদার কথা মনে হইলে চোখের পানি আর একবার পারি না। মিয়া ভাই, আপনি আর কোনো সওয়াল জবাব করেন না, কেবল হা করে দেন। কিন্তু যৌতুক? আরে এইখানে তো সর্বতির তেলেস মাতি, তারা কোনো যৌতুক চায় না। তারা চান আপনি আপনার মাইয়ারে এক কাপ করে পাঠিয়ে দেন। কি যা তা বলছো সর্বতী, এ বিয়েতে আমি রাজি হলে লোকে বলবে যে ফরিদাকে বিয়ে করার লোভেই ফারুক এত কিছু করেছে। না না, এ হতে পারে না। কি যে কোন মিয়া ভাই, আসল কথা হইল না, এই প্রস্তাব এখানে মঞ্জুর হবে না। তুমি চলে যাও। এইভাবে কইেন না ফারুক ভাই, আপনারা এমন করলে শোকে দুঃখে করিম মিয়া আবার পাগল হয়ে যাইব গা। কি বলছো তুমি? সত্য কথাই কইতাছি, চিকিৎসার সময় করিম মিয়া ফরিদার লেগা ফারুক ভাইরে পছন্দ করে রাখছে, কিন্তু বেচারা গরিব বইলা এই কথা কওয়ার সাহস নাই, তাই তো তার আমারে সবকিছু কইতে হইতাছে। তাছাড়া ফরিদাও ফারুক ভাইরে খুব পছন্দ করে। কিন্তু আমার কথা বাদ দেন, আমারে না হয় কমিশন নাই দিলেন। ওই বেচারা করিম আর তার মায়ের কথা একবার চিন্তা করে দেখেন, আপনারা রাজি না হইলে অগো বাপ বেটির আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথই খোলা থাকবো না। এবার আপনারাই ঠিক করেন, অগো কি চান, জীবন না মরণ? তুমি বড় কঠিন পরীক্ষায় আমাদের দাঁড় করিয়েছ ফারুক। তুমি কিছু বলো। আব্বা, যাকে আপন ভাবতাম তার কাছ থেকে জীবনে আমিও তো কম আঘাত পাইনি, তাই আমার আর কিছু বলার নেই। কারো জীবন বাঁচানো পুণ্যের কাজ, কিন্তু তার ইজ্জত বাঁচানো আরো বড় পুণ্য। আপনি যা কথা দেবেন আমি তার মর্যাদা রাখার চেষ্টা করব। আমার ছেলের কথা শুনলে তো? এবার করিমের সাথে কথা বলে জানিয়ে দিও কবে আমরা বরযাত্রী নিয়ে যাব। আল্লাহ আপনাকে সব দিক থেকে শান্তি দিক খান সাহেব, সুখে রাখুন। আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো? না না, ওসব বলবেন না, ফরিদার মুখে আগে হাসি ফুটুক। ঠিক আছে, আগামী শুক্রবার আমি বরযাত্রী নিয়ে পৌঁছে যাব। ঠিক আছে স্যার, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। এখন কেমন আছে? ভালো বাবা, ভালো। কি হলো, ডাক্তার আসেনি? ফিসের টাকা কোথায়? যে দয়া করিয়া ডাক্তার তোমার ছেলেকে দেখিতে আসবে। আমি কোনো কথা শুনতে চাই না, যে করি হোক তুমি ডাক্তার নিয়ে এসো, নইলে আমার ছেলে বাঁচবে না।